एलईडी स्क्रीन में चलने लगी वीडियो। ये देखिए, आपको बता रहा है कि यहाँ पर लोग उस वक्त हैरत में आ गए जब अचानक से एलईडी स्क्रीन पर ब्यूटीफुल कर्णधार सीएससी एवं उड़ा খেলা খেলার চক্করে কতদিন দারু সারু খাইনি, এদিকে জিতে গেলাম, জিতে যাওয়ার পরে একটু দারু খাবো, ভাবছি পিছন দিয়ে কি চলে যাবো দিদির পিছন থেকে, দিদির বক্তৃতা শুনতে ভালো লাগছে না, একটু দারু খেয়ে। ভাই লোক সব ভালো তো, আশা করছি সবাই খুব ভালো আছো। বিহারের পাটনা স্টেশনে চলছে ঝাপা কাপ, আর এদিকে আমাদের মোহনবাগান কাপ পেয়েছে, তাই নিয়ে দিদি করছে কাপা কাপ। তো এই কাপা কাপ আর ঝাপা কাপ নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, নামক বেশি ভাট, আজকের ভিডিও লেস স্টার্ট। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা হাত জড়ো করে অনুরোধ, এই ভিডিওটা কাউকে হেল্প করার জন্য নয়, শুধুমাত্র তোমাদের এন্টারটেন করার জন্য। তো ভিডিওটা কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না ভাই, কারণটা পার্টি নিয়ে কথা বলছি তো আমি জানি, কাল বাদে পরশু দিন ঘরে পুলিশ চলে আসতে পারে। তো দিদি, খুশিতে একটা গান শুনিয়ে দাও না, তাহলে আমাদের মন প্রাণ একটু ধন্য হয়ে যাবে তোমার গলার একটু গান শুনলে। একটু গান শুনিয়ে দেবে দিদি, একটু গান শুনিয়ে দাও না গো। আগুন লাগলো লাগলো বসন্তে, মোহন বাগানের সৌরভ জাগলো জাগলো। মজা আয়া, আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা। আরে কি মুশকিল দেখো তো ভাই, দিদিকে আমি একটা গান শোনাতে বলছি, দিদি আরো একটা গান শোনাতে যাচ্ছিল কিন্তু না, এনার পছন্দ হয়নি, উনি মাইক টেনে নিচ্ছে, দিদি থেকে মাইকটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কেন দাদা কেন, দিদি তো গান শোনাবে আরো একটা নাকি? দিদি গান টান শোনানো, দিদি গান টান শোনানো, সেই গান শোনানোর পরে দিদি কি করবে, আমাদেরকে ফুটবল দেবে খেলতে, ফুটবলে সাইন করে দেবে। হ্যাঁ, ফুটবলে সাইন করে দেবে আমাদের খেলার জন্য, সেই ফুটবল পায়ে মারলে মানে নামে পায়ে মারা মানে আমি কিছু বলতে চাচ্ছি না, যারা যারা বোঝার তারা বুঝে গেছে। আর দিদি আমি কোনো পার্টির নই, আমি সব পার্টির। তো দিদি ফুটবল দিলে আমরা ফুটবল খেলবো, দিদির মুখ থেকে তো এবার আমরা গান শুনলাম, এবার আমরা দিদির মুখ থেকে আলাদা আলাদা রকমের সাউন্ড শুনবো। হ্যাঁ, আলাদা আলাদা রকমের সাউন্ড দিদি খুব সুন্দর করতে পারে, দিদি যদি একটু শোনাতে, শোনাম না দিদি একটু। And it is a very interesting to note there. बहुत ही बड़ी और हैरान कर देने वाली खबर आ रही है, पटना जंक्शन का मामला, रेलवे स्टेशन पर एलईडी स्क्रीन में चलने लगी वीडियो। ये देखिए, आपको बता रहा है कि यहाँ पर लोग उस वक्त हैरत में आ गए जब अचानक से एलईडी स्क्रीन पर बिहार स्टेशन चल चलो हमारे घापा घाप मैंने हैं बिहार स्टेशन बड़ो बड़ो एलईडी टीवी चल चलो घापा घाप মানে একবার ভেবে দেখো ভাই, বিহারের পাটনা স্টেশনে যারা যারা সেই সময়টা ছিল কত না এনজয় করেছে, ভাগ্যিস আমরা যদি থাকতাম। তো সেই সঙ্গে আজকের মতো ভিডিও এতটুকুই, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি জানি ভালো লাগেনি, কারণ ভাই ট্রেন্ডিং টপিক না, ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাতে গিয়ে না একটু তাড়াহুড়ো করে ভিডিও বানিয়ে ফেলতে হয়, অত সময় পেয়ে উঠি না। বাই বাই, লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, ভালো লাগবে আমারও, বাই।